दाड़ी पड़लि क्या चल भेतरे चल चोट लागे कि हबे बोलो तो शुधु पाका मोड़ सत्य अनिश पायर जो अवस्था बाधिएछो ताते कबे ठीक हबे सेटा आर कत खर्चा हबे भगवानई जाने एरपर जदि समस्या बाड़े ताहले तो आरो बेशी टाका खरच हबे तोमार पेछने এটা তো একটু খেয়াল রাখতে হবে তাই না অনিশ কোথায় অনিশ 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 এসেছিস ঠিক আছি তুমি তুমি চিন্তা করো না তো আচ্ছা বলছি যে আমি আমি একটু ঘরে গেলাম রেস্ট নিচ্ছি আমি আমি পরে কথা বলবো সর্বমঙ্গলা কোথায় ওকে ডাকো ওকে তো দেখছি না আরে মেয়েটা অনিশকে দেখার জন্য একবার অস্থির হয়ে আছে কেন সর্বমঙ্গলাকে ডেকে কি হবে এখানে কোন রাজকার্য করবে সে শুনি তোমাকে আমি হাজারবার বলেছি ওই মেয়ের নাম আমার সামনে মুখে আনবে না কাজ করেছে যে তার ফল আমার ছেলেকে ভুগতে হচ্ছে আজকে সে লাঠি নিয়ে আটছে তার পাটাই চলে গেছে অনেক উপকার করছে অনেক উপকার করছে আর কোনো উপকার দরকার নেই অনিশ বাবু আপনি এসে গেছেন আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও কোন সাহসে তুমি আমার ছেলের মাথায় ফুল চোয়াতে যাচ্ছ না মানে এটা তো ঠাকুরের পায়ের ফুল ওই ফুল তোমার ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে
অমিতা, এসব কি বলছো তুমি? কি বলছি, ঠাকুরের ফুল হোক আর যাই হোক, আমার ছেলেটা সবে হাসপাতাল থেকে ফিরেছে, ওই ফুলগুলো যে স্যানিটাইজ করতে হয় সে জ্ঞানটুকু ওই মেয়েটার নেই। কার কাছে এসব নলেজ আশা করছো মা? ও কি কোনো ভদ্রবাড়ির শিক্ষিত মেয়ে? ও কি জানে যে বাইরে থেকে এলে হাত টাত ধুতে হয়, স্যানিটাইজ করতে হয়, এসব তো জানে না ও। কেন বেকার বলছো? আরে তো ফুল ছোঁয়াচ্ছিল, ওই হাতেই হয়তো সোহাগ করে প্রসাদটা খাইয়ে দিত। যাও, সরে যাও এখান থেকে, একদম সরে যাও। কিরকম নির্লজ্জ বেহায়া মেয়ে তুমি! এতবার বারণ করা সত্ত্বেও তুমি বারবার আমার ছেলের কাছে যেতে চাও? আমি তোমাকে বারণ করে দিচ্ছি, খবরদার আমার ছেলে ত্রিসীমানাতেও আসবে না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। মা, কি হচ্ছেটা কি? এইভাবে কেন বলছো ওকে এরকম? হ্যাঁ মা, ও সকাল থেকে উপোস করে আছে, তুমি ওরকম করে আর বলো না। সরিষা কি মাতাল! আমি বলে দিচ্ছি, আমার কথার উপরে এই বাড়িতে কেউ কোনো কথা বলবে না। এই মেয়ে সংসারের শনি। রাহু রাহু আমার ছেলেটাকে গ্রাস করতে এসেছে। এই মেয়ে অলক্ষী, যবে থেকে এই মেয়ে বাড়িতে পা দিয়েছে তবে থেকে আমাদের সমস্ত কিছু খারাপ হচ্ছে। তোমরা বুঝতে পারছো না, তোমরা কেউ বুঝতে পারছো না যে তোমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো। আমার ছেলের পাটা এই কাল লাগে নিচ্ছ বলেই শেষ হয়ে গেছে। ওকে আমি আর কোনো ক্ষতি করতে দেব না। কি হলো, কথা কানে যাচ্ছে না? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও মা, দাঁড়াও মা, দাঁড়াও মা, দাঁড়াও মা। জন্য অনেক ভেবেছেন, আর না, এবার থেকে নিজের জন্য ভাবুন, নিজের ব্যবসার জন্য ভাবুন, আর কারুর জন্য ভাবতে হবে না, শুধুমাত্র নিজের জন্য ভাবুন। অন্যের জন্য উপোস করে পুজো দিয়ে আপনার তাতে কোনো লাভ হবে বলে আমার তো মনে হচ্ছে না, তাই এই পার্টিকুলার বিষয়ে আমি মায়ের সাথে একমত। এরপর থেকে আমার জন্য পুজো কেন? আপনি আর কিছুই করবেন না। দেখুন সর্বমঙ্গলা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার সেবা কিংবা এই সংসারের কাজ করার থেকে আপনি যদি
নিজের ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করতেন তাহলে আমি আরো অনেক বেশি খুশি হতাম। আপনি ভুলে যাবেন না, আপনি কিন্তু কলকাতায় এসেছেন নিজের ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। আমার সঙ্গে সম্পর্কটা কিন্তু অনেক পরে হয়েছে। আমার ইচ্ছে আপনি আপনার স্বপ্নটাকে সার্থক করুন। আমার জন্য কিছু করার থেকে আপনি যদি নিজের স্বপ্নটাকে সার্থক করার চেষ্টা করেন তাহলে আমি আরো অনেক বেশি খুশি হব। আশা করি কথাটা আপনার মনে থাকবে। অমিতা, তুমি যেটা করলে ভেবেচিন্তে করলে তো? অনিশকে কিন্তু এখন অনেক দিন খুব সাবধানে থাকতে হবে, দিন রাত কাউকে না কাউকে ওর পাশে থাকতে হবে, ও সমস্ত কাজে হেল্প করতে হবে। কে করবে সেই কাজটা? সুসব নিয়ে তোমায় ভাবতে হবে না। না, ভাবতে হবে না বললে তো হবে না। কে থাকবে ওর সঙ্গে সেটা বলো? বড় মামা সংসারের কাজ করে, শ্রেয়া তাকে হেল্প করে, ওদের ছোট বাচ্চা আছে। তোমার মেজ বৌমার কথা যত না বলা যায় ততই ভালো। বাবা বাবা, তুমি সবসময় কেন ওকে টার্গেট করো বলো তো? কেন ওকে অ্যাটাক করো? এই থাম, কি অ্যাটাক করেছি আমি? কোন রাজকার্যটা করে তোর বউ? হ্যাঁ, সারাক্ষণ তো আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, আর না হয়তো ওই ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলছি বা চ্যাটিং করছি। আর কোনো কাজ না থাকলে তোর মার কানে ছোট বৌমার নামে বীজ ঢালছে। বাবা! কি বাবা, কি ভুল বলেছি আমি? এ বাড়িতে আসার পর থেকে তো তোমার ওই স্বামীর টাকার বড়াই আর নিজের বাবের বাড়ির প্রশংসা ছাড়া আর কিছুই প্রোভাইড করনি আমাদের। পারবে অনিশের জন্য কয়েকটা দিন হোল টাইম সার্ভিস প্রোভাইড করতে পারবে? হ্যাঁ, রাতের পর রাত জাগতে পারবে? তুমি তো জানো ওর এইসব অভ্যেস নেই। তবে একদম চুপ করে থাক, আমি যখন কথা বলছি তখন কেউ কোনো কথা বলবি না। আমি বলবো, এই মেয়েকে আমি আমার ছেলের ধারে কাছে ঘেঁষতে দেবো না। আমি থাকবো, আমি আমার ছেলের কাছে 24 ঘন্টা থাকবো, আমার ছেলের সমস্ত কাজ আমি নিজে হাতে করবো। অবাস্তব কথা বলো না অমিতা, তোমার শরীর ভালো না, তোমার হার্টের প্রবলেম আছে, তোমার নার্ভের প্রবলেম আছে, রাত জাগা তোমার পক্ষে সম্ভব নয়। সব সম্ভব, আমি সব করতে পারি। না, পারো না। অনিশের সঙ্গে ছোট বৌমা থাকবে, অনিশের স্ত্রী, ওর সুখে দুঃখে ছোট বৌমারি ওর পাশে থাকা দরকার। মানি না, আমি ওকে এই বাড়ির বউ বলে মানি না, আমার ছেলের বউ বলে মানি না। আমি যতদিন এই বাড়িতে আছি ওই মেয়েকে আমার ছেলের কাছে আমি গেলতে দেবো না। ও আমার ছেলের সবচেয়ে বড় শত্রু। আর আমিও যতদিন বেঁচে আছি এই বাড়িতে শেষ কথা আমিই বলবো, তাতে যার যা খুশি তাই করতে পারে। বাবা বাবা, চুপ করো না, চুপ করো না। আমি চুপ করবো না। অনিশ, আজ থেকে ছোট বৌমা তোর ঘরে থাকবে। তোর সব কাজ ছোট বৌমা করবে, আর কেউ করতে পারবে না। বাবা, কি করে করবে ও? ও কি বানায় না, ওই ধূপকাঠি, ধূপকাঠি বানাতে হয় তো ওকে। হ্যাঁ, আর থাকতে গেলে সংসারে কাজ তো করতেই হবে, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। সংসারের কাজ করার জন্য আমি আর বৌদি আছি। শোন দেবেশ, আমি ছোট বৌমাকে চিনি, ওই যে রাধে সে চুলো বাঁধে এই কথাটা আমার ছোট বৌমার ক্ষেত্রেই খাটে। কেন বলতো? আমি বিশ্বাস করি আমার ছোট বৌমা রাতে রাতে বিশ্ব জয় করতে পারে। তাই অনিশের শুশ্রূষার জন্য ওর থেকে যোগ্য আমি আর কাউকে খুঁজে পাবো না। না না, তোরা ভাবিস না যে এটা করে আমি ছোট বৌমাকে কোনো ফেসিলিটি দিচ্ছি। আমি একটা স্বার্থপর বাবার মতো বলছি যে কিছু না পেয়েও দিন রাত সেবা করে ও আমার ছেলেটাকে সুস্থ করে তুলুক। আমার ছেলেটাকে আমি কারো থেকে কম ভালোবাসি না,
অন্য সবার মতো ওর দুঃখে আমার প্রাণ কাঁদে। শুধু সেই কান্নাটা তোরা কেউ দেখতে পাস না। এই অশান্তি না আর ভালো লাগছে না আমার। কেন যে অনিশ এরকম একটা ঝামেলা করতে গেল আমি জানি না। একে তো ঠিকমতো কাজকর্ম করে না, তার মধ্যে পায়ের এরকম একটা অবস্থা করে বসলো। জীবনে কিচ্ছু করতে পারবে না এই পানি। কেন কিছু করতে পারবে না? কি হয়েছে ওর? ও কি অথর্ব হয়ে গেছে নাকি? আজ না হোক কাল ও আবার ঘুরে দাঁড়াতে পারবে। সেটা কতদিনে বাবা? ততদিন সংসারটা কি করে চলবে? কে কত টাকা দেবে সেটাও তো হিসেব করে নেওয়া উচিত এখনই। আমি না, আচ্ছা বাবা একটা কথা বলি, আমরাও তোমার ছেলে, অনিশ একা তোমার ছেলে নয়, তাই প্লিজ আমাদের কথাটাও একটু মাথায় রাখো। অপদার্থ কুলাঙ্গার একটা, দেখলি তো, দেখলি তো আসল কথাটা কেমন এড়িয়ে গেল, আমার ভাইয়ের জন্য দরদ দেখাচ্ছে। প্লিজ বাবা, প্লিজ, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমি আমি একাই থাকতে পারবো, আমি একাই ঘুরে দাঁড়াতে পারবো। আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কাউকে না। চলো বৌদি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চলো। যাও ছোট বৌমা, আজ থেকে তোমার অগ্নি পরীক্ষা শুরু। আর আমি জানি সে পরীক্ষায় তুমি স্টার পেয়ে পাশ করবে, সে ক্ষমতা তোমার মধ্যে আছে। আমি জানি এর জন্য তোমাকে কি মূল্য দিতে হবে। তবু অনিশের একটা সুস্থ স্বাভাবিক জীবন আমি আর কারো কাছে চাইতে পারবো না মা। তুমি বুড়োটাকে ফিরিয়ে দিও না। কোনো কিছুর বিনিময়ে আপনার ছেলের জীবন আমি নষ্ট হতে দেব না বাবা। ওনার মতো মানুষ এ পৃথিবীতে খুব কম আছে। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন বাবা। ¶¶